শুভ সকাল। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগতম। ভালো আছো সবাই? আমিও ভালো আছি, তোমরাও ভালো আছো, যা আশা করি ভালো থাকবে। আজকে আমি আছি তোমাদের সাথে সেলিনা আক্তার, সহকারী শিক্ষক খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে পড়াবো হচ্ছে তৃতীয় অধ্যায়। আমরা অলরেডি এই তৃতীয় অধ্যায়ের কয়েকটি পাঠ পড়েছি, ঠিক আছে? আমরা এর আগে কয়েকটি পাঠ পড়া হয়েছে, আমরা আজকে পড়ব পাঠ 18। আজকে পাঠের বিষয় হচ্ছে অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা। অনলাইনে কিভাবে নিজের পরিচিতি তৈরি করতে হয় এবং কিভাবে নিরাপত্তা, আমার অনলাইন পরিচিতির কিভাবে নিরাপত্তা রক্ষা করতে হয়, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই জন্য আমরা আগে কিছু ছবি দেখব, ঠিক আছে? আমরা চলো কিছু ছবি দেখি। এই যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত হচ্ছে বাংলাদেশের একটি ন্যাশনাল আইডি কার্ডের ছবি। এটা বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের ছবি। আরেকটি ছবি দেখি, এই ছবিটি হচ্ছে তোমার ভারতের ন্যাশনাল আইডি কার্ডের ছবি। এই ছবিগুলো দিয়ে বা এই কার্ডটা দিয়ে মূলত ওই দেশের নাগরিক বা ওই ব্যক্তিকে চেনা যায়, অর্থাৎ একজন ব্যক্তি কোন দেশের নাগরিক সেটা সম্পর্কে জানা যায় এবং তার একটা পরিচিতিও পাওয়া যায়। এটা হচ্ছে বাস্তব জীবনের পরিচিতি। এখন যেহেতু মানুষ দিন দিন ইন্টারনেটের উপর গুরুত্ব দিচ্ছে এবং মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, সেজন্য ইন্টারনেট ব্যবহারকারীর কিন্তু শারীরিক উপস্থিতি কিন্তু প্রয়োজন হয় না। এখন কোনো একজন ব্যক্তিকে যদি চিনতে হয় তাহলে তাকে কিভাবে চেনা যাবে? অনলাইনে কে ব্যবহার করছে, কে এই বিষয়ে কোনো বিষয় সম্পর্কে মতামত দিচ্ছে, সে কোনো বিষয়কে তুলে ধরছে, এটা কে করছে, তার একটা পরিচয় দরকার হয়। সেই পরিচয়টাকে বলা হয় তোমার অনলাইন পরিচয়, ঠিক আছে? একজন ইন্টারনেটে বা অনলাইনে তোমার যখন কোনো ব্যক্তি তার একটা পরিচয় তুলে ধরবে তখন তাকে বলা হয় অনলাইন পরিচয়। আর এই পরিচয়টাকে রক্ষা করার জন্য বা পরিচিতিটাকে যদি কেউ যেন কোনো ক্ষতি না করতে পারে সেজন্য তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাহলে আজকের পাঠে আমরা পড়ব কীভাবে অনলাইন পরিচয় তৈরি করতে হয় বা অনলাইন পরিচিতি কী এবং নিরাপত্তার ব্যবস্থা। অনলাইন পরিচয়ের কিছু মাধ্যম রয়েছে। মাধ্যমগুলো হচ্ছে তোমার হতে পারে ইমেল আইডি। হ্যাঁ, ইমেল আইডি এটা আমরা সবাই জানি। এটা মোটামুটি যারা প্রাপ্তবয়স্ক আছে বা যারা ইন্টারনেট ব্যবহার করে বা কোনো অফিস, তার একটা ইমেল আইডি তৈরি করে নেয় এবং সে আইডি থেকে তারা চিঠি, তারপরে হচ্ছে বিভিন্ন রকম তথ্য, তারপর ছবি, ভিডিও, এগুলো কী করতে পারে, তোমার আদান প্রদান করতে পারে। এই এই ক্ষেত্রে কে চিঠি পাঠাচ্ছে, কে গ্রহণ করছে, তার একটা পরিচিতি দরকার হয়, একটা আইডির দরকার হয়, ঠিক আছে? এই আইডেন্টিটিটাকে বলা হয় ইমেল ঠিকানা বা ইমেল আইডি। এছাড়া আছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর মধ্যে আছে কি কি, ফেসবুক, টুইটার, জোপ্পা, এই ধরনের কিছু তোমার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট আছে। এছাড়াও আছে তোমার সামাজিক কী বলে এটাকে, ব্লগিং সাইট, অনেকের ব্লগিং আইডিও থেকে থাকে। তাহলে অনলাইন পরিচয়ের বিভিন্ন মাধ্যমসমূহ কী কী, ইমেল ঠিকানা, নির্দিষ্ট কোনো ব্লগিং সাইটে তার ব্লগিং আইডি, সামাজিক যোগাযোগ সাইটে তার প্রোফাইল। তবে কোনো ব্যক্তি অনলাইন পরিচিতি থেকে, কোনো ব্যক্তির অনলাইন পরিচিতি অর্থাৎ কোনো ব্যক্তি যে অনলাইনে তার যে পরিচয় বা আইডি তৈরি করে তাকে দিয়ে যদি সেই আইডি থেকে যদি বাস্তব জীবনে ওই ব্যক্তিকে চিহ্নিত করা যায় তাহলে সেটা বিশ্বাসজ্ঞাপক বলে মনে করা যায়। কিন্তু যদি কোনো ব্যক্তির অনলাইন বা অনলাইন আইডি থেকে বা ইমেল ঠিকানা থেকে বা অনলাইন পরিচয় থেকে যদি বাস্তব জীবনে তাকে চিহ্নিত করা না যায় তখন তাকে বলা হয় যে সে বিশ্বাসঘাতক, অর্থাৎ তার পরিচিতিটাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হয়, ফেক আইডি বলে থাকি আমরা যেটাকে, ঠিক আছে? তাহলে একজন ব্যক্তির অনলাইন পরিচিতি নিম্নোক্ত তিনটি বা বেশ কয়েকটিভাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি, ইমেল ঠিকানা, নির্দিষ্ট কোনো ব্লগিং সাইটে তার ব্লগিং আইডি, সামাজিক যোগাযোগের সাইটে তার প্রোফাইল।
এখন আমরা জানি যে একজন ব্যবহারকারী তার পরিচয় সংরক্ষণের জন্য কি থাকে, সর্বদাই কিন্তু সচেষ্ট থাকে। তোমরা হয়তো জানো যে একজনের আইডি থেকে অন্যজন যদি ব্যবহার করে তাহলে সেটার নেগেটিভ কিছু ব্যবহার হতে পারে, সেজন্য সে ব্যক্তি যে যার আইডি সেটার নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। হ্যাঁ, নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। এই নিরাপত্তা থাকলে হয় কি, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি তার আইডি দিয়ে কোনো নেগেটিভ কিছু কোনো কাজ করতে পারে না, যার কারণে তার এই আইডির কি করতে হয়, নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। মানে ইমেল কিংবা ফেসবুকে নিজের অ্যাকাউন্ট যেন অন্যে ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকা প্রয়োজন। এক্ষেত্রে প্রত্যেক সাইটে ঢোকার ক্ষেত্রে যে পাসওয়ার্ডটি ব্যবহার করা হয় সেটি গোপনীয়তা রক্ষা করাও জরুরি। অর্থাৎ আমরা যে পাসওয়ার্ড ব্যবহার করি সেই পাসওয়ার্ডটাও ব্যবহার করা খুবই বা এর গোপনীয়তা রক্ষা করা খুবই জরুরি, কারণ পাসওয়ার্ড যদি অন্য কেউ পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার আইডির কী করতে পারে, ক্ষতি করে দিতে পারে। এখন পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য আমরা কতগুলো টিপস বা কৌশল ব্যবহার করব। এই টিপসগুলো কী কী, দেখো, তোমার সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে আমরা দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করব, অর্থাৎ পাসওয়ার্ডটা ছোট না হয়ে আমরা একটু বড় ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা কোনো বাক্য ব্যবহার করতে পারি, কয়েকটি শব্দও ব্যবহার করতে পারি। তারপরে আছে বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করা, অর্থাৎ আমরা যে বর্ণমালাগুলো দেখি ইংরেজিতে সেখানে কিন্তু স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর আছে। আমরা একই একসাথে আমরা স্মল লেটার ব্যবহার না করে অথবা একই সাথে আমরা ক্যাপিটাল লেটারগুলো ব্যবহার না করে যদি আমরা স্মল লেটার বা ক্যাপিটাল লেটারের ব্যবহারটা পাশাপাশি করে থাকি তাহলে আমরা করতে পারি কি, আমরা সেখানে এটার পাসওয়ার্ডটা একটু শক্তিশালী হয়। হ্যাঁ, অর্থাৎ ছোটো হাতের অক্ষর বা বড় হাতের অক্ষরগুলোকে আমরা যদি মিক্সড করে দিই একই শব্দের মধ্যে, আমরা প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার না রেখে স্মল লেটার দিলাম, মাঝের একটা অক্ষরকে আমরা ক্যাপিটাল লেটার দিলাম, এভাবে যদি মিক্স করে দিই তাহলে কী হবে, তোমার পাসওয়ার্ডটা শক্তিশালী হবে। এবার শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন এই শক্তিশালী পাসওয়ার্ডের ক্ষেত্রে তুমি শুধুমাত্র যে বর্ণ ব্যবহার করবে তা নয়, সেক্ষেত্রে তুমি শব্দ, বাক্য, সংখ্যা, প্রতীক সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারো। অর্থাৎ একটা পাসওয়ার্ডের ক্ষেত্রে তুমি একটা বর্ণ মানে ক্যাপিটাল লেটার স্মল লেটারের পাশাপাশি যে কোনো বিশেষ চিহ্নও তুমি ব্যবহার করতে পারো তোমার সুবিধার্থে। তবে হ্যাঁ, অবশ্যই তোমাকে সেটা কী রাখতে হবে, মনে রাখতে হবে, কোথাও লিখে রাখা যাবে না, এমন কোথাও লিখে রাখা যাবে না যে কেউ খুঁজে বের করতে পারে। তোমার যে পাসওয়ার্ডটা দিবে সেটাকে তোমার মনে রাখতে পারো এবং সেটা যেন শক্তিশালী হয় সেই দিকে খেয়াল রেখেই তোমাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। এবং কম্পিউটার যখন তুমি ব্যবহার করবে অনেক সময় দেখা যায় যে এখন অবশ্য সবার কাছেই মোটামুটি ল্যাপটপ মোবাইল আছে যেখান থেকে তারা ইমেল আইডি বা ফেসবুক আইডি বা সামাজিক যোগাযোগের আইডিটা ব্যবহার করতে পারে, কিন্তু এমন কতগুলো দোকান আছে যেগুলোকে বলা হয় সাইবার ক্যাফে। এই সাইবার ক্যাফেতে বসে অনেকের মনে করো এখন আমি বাসা থেকে একটু দূরে আছি বা অন্য কোনো শহরে আছি, এখন আমার কাছে কোনো মানে ডিভাইস নেই যেটা দিয়ে আমি ইমেলে লেনদেন করব। সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা কোনো একটা দোকানের সাইবার ক্যাফেতে ঢুকে সেখানে একটা কম্পিউটার আমি ভাড়ায় ব্যবহার করতে পারি 10 মিনিট বা 20 মিনিটের জন্য। সেক্ষেত্রে আমি যে ইমেল আইডি ব্যবহার করছি সেই ইমেল আইডি থেকে অবশ্যই আমাকে লগ আউট হয়ে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। অবশ্যই কম্পিউটার ব্যবহারের পর যদি ব্যক্তিগত তোমার কম্পিউটার না হয় বা মোবাইল না হয় সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কী করতে হবে, তোমাকে লগ আউট করে বের হয়ে আসতে হবে। সেক্ষেত্রে তোমার এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া আছে কি, এছাড়া আছে তোমার আরও পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা, অর্থাৎ পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করলে তোমার পাসওয়ার্ডটাকে সুরক্ষিত রাখতে পারবে। সেক্ষেত্রে তোমরা লাস্ট পাস বা কি পাস নামের যে পাসওয়ার্ড ম্যানেজারগুলো আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তারপর আছে তোমার অবশ্যই তুমি যখন পাসওয়ার্ড ব্যবহার করবে, পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে তোমাকে নিয়মিত পাসওয়ার্ড ব্যবহারের একটা অভ্যাস গড়ে তুলতে হবে, অর্থাৎ কিছুদিন পর পর তোমাকে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিতে হবে, যেন এমন না হয় যে একটা পাসওয়ার্ড দিয়ে তুমি অনেক দিন ব্যবহার করছো, যখন অনেক দিন ব্যবহার করবে তখন যে অসাধু ব্যক্তি আছে সে কিন্তু তোমার পাসওয়ার্ডটা খুঁজে বের করার সময় পাবে, দীর্ঘদিন সময় পাওয়ার কারণে সে পাসওয়ার্ড খুঁজে বের করে ফেলতে পারবে, সেই জন্য অবশ্যই তোমাকে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। এবার আসো, আমরা নিরাপত্তার বিষয়টা দেখলাম, ঠিক আছে। আমরা দেখলাম কি তোমার পাসওয়ার্ডের গোপনীয়তা কীভাবে রক্ষা করতে
পারবে। এখন পাসওয়ার্ড যদি তুমি বা তোমার পাসওয়ার্ডের গোপনীয়তা যদি তুমি রক্ষা করতে না পারো সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে হতে পারে কি কম্পিউটার হ্যাকিং, কি হতে পারে কম্পিউটার হ্যাকিং। এখন এই কম্পিউটার হ্যাকিং এর জন্য আমরা কিছু ছবি দেখি। এখানে কি আছে দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা কি অসাধু ব্যক্তিরা তোমার এই কম্পিউটার ব্যবহার করে কিছু না কিছু একটা অপরাধমূলক কাজ করছে, কি কি করছে তোমার কম্পিউটারে ব্যবহারকারীর অনুমতি ছাড়া ঢুকে পড়ার চেষ্টা করছে, টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে, এরকম কিছু কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই হ্যাকিং, এই হ্যাকিংটা কি, হ্যাকিং বলতে বোঝানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করা। তাহলে হ্যাকিং কি, হ্যাকিং হচ্ছে কোনো ব্যবহারকারী বা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করা, অর্থাৎ একজন ব্যবহারকারীর অনুমতি ছাড়া যদি তুমি কোনো ওই ব্যক্তির আইডিতে প্রবেশ করো তখন সেটা কিন্তু হ্যাকিং বলা হয়। হ্যাকিংকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি চুরি, যেটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় হ্যাকিং। আমরা অনলাইন বা কম্পিউটারের ভাষায় বলা হয় হ্যাকিং, কিন্তু বাস্তবে আমরা সেটাকে বলে থাকি চুরি। এখন যারা এই কাজ করে তাদেরকে বলা হয় তোমার হ্যাকার, আমরা যাদেরকে চোর বলে থাকি এটা কম্পিউটার ভাষায় বা অনলাইনের ভাষায় বলা হয় হ্যাকার। এই হ্যাকিং যারা করে যারা তাদেরকে বলা হয় হ্যাকার। এই হ্যাকারদের মধ্যে আবার হ্যাকাররা কী করে থাকে, সাধারণত তোমার নানাবিধ কারণে এক একজন হ্যাকার অন্য কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে পারে। এর মধ্যে অসৎ উদ্দেশ্য, অর্থ উপার্জন, হ্যাকিংয়ের মাধ্যমে তোমার কখনো কখনো প্রতিবাদ কিংবা চ্যালেঞ্জ করা, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা, হেয় প্রতিপন্ন করা, নিরাপত্তা বিঘ্নিত করা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকে। তবে অনেক কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা এই হ্যাকারদেরকে আবার ক্রেকার বলে থাকে, ঠিক আছে, ক্রেকার হিসেবে চিহ্নিত করতে পছন্দ করে। তবে বিশ্বব্যাপী কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা ওয়েবসাইটে বিনা অনুমতিতে প্রবেশকারীকে সাধারণভাবে হ্যাকারই বলা হয়ে থাকে। এই হ্যাকারদের মধ্যে আবার প্রকারভেদ আছে, ভিন্নতা আছে। এই ভিন্নতা অনুযায়ী তোমার হ্যাকারদেরকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার আর হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। এই হোয়াইট হ্যাট হ্যাকার যারা, এরা মূলত তোমার কোনো সিস্টেমের উন্নতির জন্য সেটির নিরাপত্তা ছিদ্রসমূহ খুঁজে বের করে, এই জন্য এদেরকে কিন্তু এথিক্যাল হ্যাকারও বলা হয়। অন্যদিকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বা গ্রে হ্যাট হ্যাকার যারা, তারা তোমার অসৎ উদ্দেশ্যে অনুপ্রবেশ করে থাকে। এই হ্যাকার আমরা যদি বলে থাকি চুর, মানে চুরি করা, তাহলে আমরা বাস্তবে জানি বাস্তব জগতে এই যারা চুরি করে তাদেরকে কিন্তু অপরাধী হিসেবেই চিহ্নিত করা হয় এবং বাংলাদেশের আইনে তাদেরকে শাস্তিও দেওয়া হয়, অপরাধের মাত্রা অনুযায়ী তাদেরকে শাস্তির ব্যবস্থাও করা হয়। এখন যেহেতু অনলাইনেও হ্যাকিং হচ্ছে বা চুরি হচ্ছে, এটাকে আমরা অপরাধ হিসেবেই চিহ্নিত করতে পারি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই অপরাধ যদি আমরা চিহ্নিত করি তাহলে এটার কী করতে হবে, অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা থাকতে হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হ্যাকিং একটি অপরাধ। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 অর্থাৎ সংশোধিত 2009 অনুসারে হ্যাকিংয়ের জন্য 3-7 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে, অর্থাৎ অপরাধ আছে, অপরাধের জন্য শাস্তিমূলক ব্যবস্থাও আছে। আজকে আমরা এই পর্যন্তই পড়ব। এখন তোমাদের জন্য কিছু বাড়ির কাজ আমি দিচ্ছি, বাড়ির কাজটা একটু লিখে নিতে পারো। পাসওয়ার্ডের নিরাপত্তা রক্ষায় কৌশলসমূহ কী কী, আমরা একটু আগেই আলোচনা করেছি কৌশলসমূহ নিয়ে। তারপর আরেকটা প্রশ্ন লিখে নিতে পারো, হ্যাকিং কী, হ্যাকার কারা, হ্যাকারদের কয়টি দলে ভাগ করা যায় ও কী কী, আমরা মাত্রই আলোচনা করলাম। এই দুটি কাজ তোমরা বাসায় করবে এবং আমাকে তোমাদের সাথে যে গ্রুপ আছে সেই গ্রুপে আমাকে দেখাবে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।